नमस्कार बंधुरा, वेलकम टू आवर चैनल। वीडियो क्लिक करार्जन आपन धन्यवाद। तो फ्रेंड्स, आपनारा प्रत्येके जानें करोना आबहर कारण गत बछर थेकेई आमादेर राज्येर जे समस्त शिक्षा प्रतिष्ठानगुलि रयेछे अर्थात स्कूल कलेज विश्वविद्यालय एकेबारे बंद हो जाए। से क्षेत्रे देशे करोना परिस्थिति अनेकटा स्वाभाविक हले देशेर एकाधिक राज्ये खुले जाए स्कूल, किन्तु पश्चिमबंगे एखोनो स्कूले शुरू हयनि पठन पाठन। তাই ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে নতুন একটা নির্দেশিকা দেওয়া হয়েছে, যেখানে জানিয়ে দেওয়া হয়েছে আমাদের রাজ্যে কবে থেকে স্কুল খুলছে এবং স্কুল খোলার পর পড়ুয়াদের কী কী নির্দেশিকা মানতে হবে। সেক্ষেত্রে আজকে ভিডিওতে আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো, তাই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী সমস্ত রকম সরকারি কর্মের খবর, সরকারি প্রকল্পের খবর সবার আগে পেয়ে যান। তো চলুন ফ্রেন্ডস, বিস্তারিত সব কিছু দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস দেখুন, ফেব্রুয়ারি থেকেই খুলতে পারে রাজ্যের স্কুল, প্রস্তাব স্কুল শিক্ষা দপ্তরের। করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেই দেশের একাধিক রাজ্যে খুলে গিয়েছে স্কুল, কিন্তু পশ্চিমবঙ্গে এখনও শুরু হয়নি পঠন পাঠন। তবে সূত্রের খবর, আগামী মাস থেকেই স্কুল খোলার প্রস্তাব দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাই মিললেই ফেব্রুয়ারি থেকেই রাজ্যে স্কুল খোলা যাবে বলে আশা করছে স্কুল শিক্ষা দপ্তরের কর্তারা। গত মার্চ থেকে রাজ্যে স্কুল বন্ধ রয়েছে, অনলাইন পঠন পাঠন চললেও স্কুল গিয়ে ক্লাস এখনও শুরু হয়নি। তার জেরে মূলত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা সমস্যায় পড়েছে। করোনার প্রকোপে স্কুল বন্ধ হওয়ার আগেই মাত্র আড়াই মাস ক্লাস করতে পেরেছিল মাধ্যমিক পড়ুয়ারা, এবং উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের সেই সুযোগও হয়নি। যে পড়ুয়াদের প্র্যাকটিক্যাল ভিত্তিক বিষয় আছে তারা আরও বিড়ম্বনায় পড়েছে। সেই পরিস্থিতিতেই ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে স্কুল খোলার পরিকল্পনা করেছেন স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা। সেক্ষেত্রে আগামী জুনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই নিদেন পক্ষে দেড় থেকে দুই মাস ক্লাস করতে পারবে পড়ুয়ারা, মিলবে প্র্যাকটিক্যালের সুযোগও। শিক্ষক মহলের একাংশের বক্তব্য, আগামী 10ই মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এবং 20 এপ্রিলের মধ্যে সেই নম্বর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তার আগে পড়ুয়াদের হাতে কলমে কিছুটা সুযোগ দেওয়ার প্রয়োজন আছে, সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে স্কুল খুললে তাও কিছুটা সময় মিলবে। সূত্রের খবর, ইতিমধ্যেই নবান্নে সেই প্রস্তাব পাঠানো হয়েছে, জানানো হয়েছে স্কুলে স্যানিটাইজেশনের কাজ শুরু হয়ে গিয়েছে, শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও স্কুলে যাচ্ছেন। সেক্ষেত্রে করোনা ভাইরাস বিধি মেনে ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে স্কুল খোলার অনুমতি চাওয়া হচ্ছে, যদিও মুখ্যমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে সংশ্লিষ্ট মহলের মত। আপাতত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সে বিষয়ে সরকারিভাবে কিছু জানায়নি। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্যনৈতিক আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ ফ্রেন্ডস।